হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি এই চটের বস্তার ওপর সুন্দর ফুলের ডিজাইনটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমি পাশাপাশি তিনটি ক্রস চিহ্ন তৈরি করব। তিনটি ক্রস চিহ্ন তৈরি করার পর আমি ডান দিক কিংবা বাম দিকে তার ওপরে লম্বালম্বি আমি আবার দুটো ক্রস চিহ্ন তৈরি করব। দুটো ক্রস চিহ্ন তৈরি করার পর আবার আমার তিনটা ক্রস চিহ্ন তৈরি হবে। তার পাশে আবার দুটো ক্রস চিহ্ন, আবার নিচে একটা ক্রস চিহ্ন, আমার চারধারে তিনটা করে ক্রস চিহ্ন আমি তৈরি করব। তারপর ফুলের পাপড়ি তৈরি করব, ওই জন্য একটা ক্রস চিহ্ন ছাড়ব, ছেড়ে একটা ক্রস চিহ্ন তৈরি করব। তারপর একটা ক্রস চিহ্ন তৈরি করব, তারপর ডান দিকে আমি একটা ক্রস চিহ্ন বাড়িয়ে আমি দুটো ক্রস চিহ্ন তৈরি করব, একটা ক্রস চিহ্ন ছাড়ব, আবার দুটো ক্রস চিহ্ন তৈরি করব। নাম্বার লাইন তৈরি করার পর তিন নাম্বার লাইনে আমি কোনো দিকেও ঘর সংখ্যা বাড়াবো না, আমার পাঁচটি ক্রস চিহ্ন আমি দু লাইন তৈরি করব। পাঁচটি করে ক্রস চিহ্ন আমি দু লাইন তৈরি করব। দু লাইন তৈরির পর আমার চার নাম্বার লাইন তৈরি হবে। পাঁচ নাম্বার লাইনে আমি বাম দিক ও ডান দিকে দুটি ক্রস চিহ্ন কমাবো, কমিয়ে আমি তিনটি ক্রস চিহ্ন এবং তার ওপরে একটি ক্রস চিহ্ন তৈরি করবো। এইভাবে আমার একটি পাপড়ি তৈরি হবে। দ্বিতীয় পাপড়িটিও ওই ঠিক একই পদ্ধতিতেই আমি তৈরি করব। এইভাবে আমি চারদিকে চারটি পাপড়ি তৈরি করব। চারটি পাপড়ি তৈরির পর আমি তুঁত কালারের রঙটি নিয়েছি এবং যেখানে মিডিলে আমি ঘরটি তৈরি করেছিলাম চৌক আকৃতি, তার কোনা কোণে আমি চারটি ক্রস চিহ্ন তৈরি করব। কোনা কোণে আমি চারটি ক্রস চিহ্ন তৈরি করব। চারটি ক্রস চিহ্ন তৈরি করার পর আমি নিচ দিয়ে চারটি ক্রস চিহ্নের নিচে নিচের কোণে একটি ক্রস চিহ্ন তৈরি করব কোনা কোণে, তার ওপরে দুটো ক্রস চিহ্ন তৈরি করব। দুটো ক্রস চিহ্ন তৈরি করার পর তার নিচে আমি আবার দুটো ক্রস চিহ্ন তৈরি করব। এইভাবেই আমি চারটি কোণে আমি ডিজাইন তৈরি করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, তাহলে খুব সহজে এটি তৈরি করতে পারবেন। এটি খুব সুন্দর একটি ফুলের ডিজাইন। চার কোণে চারটি তুঁত কালারের এইভাবে লম্বালম্বি ডিজাইন তৈরি করার পর আমি যে অরেঞ্জ কালারের যে চারটে পাপড়ি করেছিলাম তার এক নাম্বার ঘরের সোজায় আমি একটা তুঁত কালারের ক্রস চিহ্ন তৈরি করব। তারপর তিনটা ক্রস চিহ্ন ছেড়ে আমি লম্বালম্বি ছটা ক্রস চিহ্ন তৈরি করব। ছটা ক্রস চিহ্ন তৈরি করার পর আমার ছ নাম্বার ক্রস চিহ্নটি মিডিল পয়েন্ট হবে। আবার ছ নাম্বার ক্রস চিহ্ন থেকে আমি আবার আড়াআড়ি পাঁচটি ক্রস চিহ্ন তৈরি করব। এইভাবে আমি চারটি কোণে আমি এরকম কোন ডিজাইন তৈরি করব। এইভাবে আমার ফুলটি কমপ্লিট হবে। আপনারা যদি ঘর টেনে করতে চান তাহলে 22টি ক্রস চিহ্ন নিয়ে আমরা চারধারে ঘর টেনে এই ফুলটি তৈরি করতে পারেন এবং ভেতরে সাদা কালার কিংবা অন্য কালার দিয়েও ভরাট করতে পারবেন। আমার এই ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন যদি কেউ এই ভিডিওটি দেখে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।